الرحمن الرحيم الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب ليس عليكم جناح أن تبتغوا فضلا من ربكم فإذا أفزتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام واذكروه كما هداكم وإن كنتم من قبله لمن الضالين ثم أفيضوا من حيث أفاض الناس واستغفروا الله وأن ثم أفيضوا من حيث أفاض الناس واستغفروا الله إن الله غفور رحيم فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أولئك لهم نصيب مما كسبوا والله سريع الحساب سورة البقرة 198 নম্বর আয়াত থেকে 202 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে যার অনুবাদ হজের মাসসমূহ সুবিদিত অতএব যে কেহ ইহার মধ্যে হজের সংকল্প করে তাহা হইলে হজের মধ্যে না স্ত্রীগমন না অপকর্ম এবং না কলহ বিবাদ করা যাইবে এবং তোমরা যে কোনো পুণ্যকর্ম করো আল্লাহ উহা জানেন এবং তোমরা পাথেও লইও স্মরণ রাখিও আল্লাহর তাকওয়া হইতেছে সবচেয়ে উত্তম পাথেও অতএব হে বুদ্ধিমান লোক সকল তোমরা একমাত্র আমার তাকওয়া অবলম্বন করো তোমাদের জন্য কোনো পাপ নহে যে হজের দিনগুলোতে তোমরা নিজেদের প্রভুর অনুগ্রহের অনুসন্ধান করো কিন্তু যখন তোমরা আরাফাত হইতে প্রত্যাবর্তন করিবে তখন মাশারুল হারামের নিকট আল্লাহকে স্মরণ করিবে এবং যেভাবে তিনি তোমাদিগকে নির্দেশ দিয়েছেন সেইভাবে তোমরা তাহাকে স্মরণ করিবে যদিও ইতিপূর্বে তোমরা নিশ্চয়ই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলে অতপর যেখান হইতে অন্যান্য লোক প্রত্যাবর্তন করে তোমরাও সেখান হইতে প্রত্যাবর্তন করিবে এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করিবে নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়াময় অতপর যখন তোমরা ইবাদতের যাবতীয় অনুষ্ঠান সুসম্পন্ন করো তখন তোমরা আল্লাহকে স্মরণ করো তোমাদের পিতৃপুরুষদিগকে স্মরণ করার ন্যায় অথবা তদপেক্ষা অধিকতর স্মরণ করো এবং তোমাদের মধ্যে এমন কতক আছে যাহারা বলে হে আমাদের প্রভু আমাদিগকে এই পৃথিবীতে সুখ দাও বস্তুত তাহাদের জন্য পরকালে কোনো অংশ হইবে না
এবং তাহাদের মধ্যে কতক এমন আছে যাহারা বলে, হে আমাদের প্রভু, আমাদিগকে ইহকালেও কল্যাণ দান করো এবং পরকালেও কল্যাণ দান করো এবং আমাদিগকে আগুনের আজাব হইতে রক্ষা করো। ইহারা এমন লোক, তাহারা যাহা অর্জন করিয়াছে উহার দরুন তাহাদের এক বড় অংশ আছে। নিশ্চয়ই আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। গতকাল আমরা এই আয়াতগুলো তেলাওয়াত করেছিলাম, এর অনুবাদ গতকাল আমরা শুনিয়েছিলাম, অর্ধেক আমরা তাফসীরের অংশ এখানে পড়েছি, আজকে বাকি অর্ধেকের অংশ ইনশাআল্লাহ আমরা এখানে পড়তে পারব। এখানে যে আল্লাহ তাআলা 119 নম্বরে বলেছেন, 119 নম্বর আয়াত সূরা বাকারায়, সেখানে আল্লাহ বলছেন, তোমাদের জন্য কোনো পাপ নহে, হজের দিনগুলিতে তোমরা নিজেদের প্রভুর অনুগ্রহের অনুসন্ধান করো, কিন্তু যখন তোমরা আরাফাত হইতে প্রত্যাবর্তন করিবে তখন মাশআরুল হারামের নিকট আল্লাহকে স্মরণ করিবে। এখানে আল্লাহ তাআলা বলছেন যে হজের সময় শুধুমাত্র অনেকে যারা আছে যে হজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় কিন্তু তারা কোনো ধরনের পাথেয় নেয় না, তাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা অবশ্যই হজের উদ্দেশ্যে যখন বের হও তখন যে যে জিনিসপত্র তোমাদের দরকার, অর্থাৎ যদি ঠান্ডার মৌসুম হয় তখন যে কাপড় চোপড়, আসবাবপত্র, খাবার এবং যা যা প্রয়োজন সেগুলো তোমরা সাথে অবশ্যই নিবে। কিন্তু যাদের অভ্যাস আছে যে হজের উদ্দেশ্যে বেরিয়েছে এবং তারা চিন্তা করে যে আমরা পথে ভিক্ষা করতে করতে হজ করব এবং হজ করে ভিক্ষা করতে করতে ফেরত আসব, তাদের ব্যাপারে বলা হচ্ছে যে তারা যেন এই কাজ না করে, ভিক্ষাবৃত্তি থেকে দূরে থাকে এবং যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে তারা এমন আসবাব সাথে করে নিয়ে যেতে পারে যেটি নেওয়ার ফলে মক্কা বা আরববাসী পছন্দ করে, এরকম কোনো জিনিসপত্র আসবাব নিয়ে সেখানে বিক্রয় করতে পারে এবং সেখান থেকে যে অর্থ তারা পাবে সেটা তাদের হজের যাতায়াতের জন্য তারা এই টাকা ব্যবহার করতে পারে, এই টাকা ব্যয় করতে পারে। এবং আল্লাহ তাআলা মুসলমানদের উদ্দেশ্যে বলছেন যে মুসলমানরা যেন মানুষের কাছে হাত পাতা থেকে বিরত থাকে এবং নিজেদের স্বাবলম্বী হওয়ার জন্য যে যে বিষয় দরকার সেগুলো যেন তারা অবলম্বন করে। হযরত খলিফাতুল মাসিহ সানি আমাদেরকে এই বিষয়ে উল্লেখ করেছেন, যা সংক্ষিপ্তভাবে আমি বলার চেষ্টা করতেছি। আরেকটা বিষয় হুজুর বলেছেন যে আমাদের স্মরণ রাখতে হবে মুসলমানদের বিশ্ববিজয় করতে হবে, অতএব যে জাতি হাত পাতে, যাদের হাত পাতার অভ্যাস রয়েছে তাদের দ্বারা কোনোভাবে বিশ্ববিজয় করা সম্ভব নয়। অতএব যতক্ষণ পর্যন্ত এই বাজে অভ্যাস এবং ভিক্ষাবৃত্তি এটা থেকে মুসলমানরা বেরিয়ে না আসতে পারবে ততক্ষণ পর্যন্ত তাদের দ্বারা বিশ্ববিজয় সম্ভব নয়। অতএব স্বাবলম্বী হতে হবে এবং এর পরে হজের প্রস্তুতি নিয়ে হজে যেতে হবে এবং সেখানে যে নিয়মকানুন আছে সেগুলো সঠিকভাবে পালন করে সঠিক হজ করলে তবেই গিয়ে আল্লাহর কাছে সেটি গ্রহণীয় বলে পরিগণিত হবে। এরপর বলা হচ্ছে যখন তোমরা আরাফাত হইতে প্রত্যাবর্তন করিবে তখন মাশআরুল হারামের নিকট আল্লাহকে স্মরণ করিবে। মাশআরুল হারাম এটি মুজদালিফার একটি ছোট পাহাড়ের নাম। এই পাহাড়ে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী হাজিদেরকে আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন যে তোমাদের নবী যেভাবে মাশআরুল হারামে দোয়া করেছেন তোমরাও ঠিক একইভাবে মাশআরুল হারামে গিয়ে দোয়া করবে। খলিফাতুল সানি বলেছেন যে মাশআরুল হারামে আমি গিয়ে মুজদালিফাতে মাশআরুল হারাম খুঁজেছি কিন্তু আমি খুঁজে পাইনি, কারণ এখানে অনেকগুলো ছোট ছোট পাহাড় আছে আর আমার যতদূর জানা ছিল যে এখানে কোনো একটি ছোট পাহাড় যেটির নাম মাশআরুল হারাম, কিন্তু আমি অনেক খোঁজ করেও মাশআরুল হারাম পেলাম না। তবুও ইন্নামাল আমালু বিনিয়াত, আমি যে নিয়ত করে গিয়েছিলাম সেখানে গিয়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছি এবং আনুমানিক কোন একটা জায়গা নির্ধারণ করে সেখানে দোয়া করে তারপরে আমি ফেরত এসেছি। অতএব এখানে আল্লাহ তাআলা যেভাবে আদেশ দিচ্ছেন চেষ্টা করা দরকার যারা হজে যাবেন যেন আল্লাহ তাআলা তাদেরকে জানিয়ে দেন যে কোন জায়গাটা মাশআরুল হারাম, যদি তারা জানতে পারেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য তারা এটাকে
চিহ্নিত করে দিতে পারবেন, যাতে ভবিষ্যতে বাকিরা গিয়ে সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী দোয়া করতে পারে। এরপর বলা হচ্ছে, যেভাবে তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন সেভাবে তোমরা তাহাকে স্মরণ করিবে, যদিও ইতিপূর্বে নিশ্চয় তোমরা পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলে। এরপরের আয়াত 200 নম্বর আয়াতে এরপর বলা হচ্ছে, অতপর যেখান হইতে অন্যান্য লোক প্রত্যাবর্তন করে তোমরাও সেখান হইতে প্রত্যাবর্তন করিবে এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করিবে। যারা মসজিদুল হারামের অধিবাসী, হেরেম অধিবাসী যারা, তাদের একটা রীতি ছিল যে তারা আরাফাতের ময়দানে যেত না। কেন যেত না? তাদেরকে জিজ্ঞেস করা হলে তারা বলতো যে যেহেতু আমরা হেরেমের অধিবাসী আর আরাফাত যেহেতু হেরেমের বাইরে, অতএব হেরেমে যাওয়া আমাদের জন্য আবশ্যক না, আমরা হেরেমের ভিতরেই থাকবো এবং এখান থেকে প্রত্যাবর্তন করব। কিন্তু আল্লাহ তাআলা এখানে স্পষ্ট করে দিচ্ছেন যে আরাফাতে তোমরা অবশ্যই যাবে এবং আরাফাতে ইবাদাতের যে নিয়ম আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নিয়ম পালন করেছেন আরাফাতে, অর্থাৎ জোহর আসর সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমা করে পড়েছেন এবং দোয়া ইস্তেগফারে রত থেকেছেন, তোমরাও হে মক্কাবাসী তোমরাও সেখানে অবশ্যই যাবে এবং যেভাবে আল্লাহ তাআলা তোমাদেরকে শিখিয়েছেন সেভাবে তোমরা আল্লাহর ইবাদত করবে। নিজেদের পক্ষ থেকে বানিয়ে কোনো ধরনের ইবাদত সেখানে প্রযোজ্য নয়। খলিফাতুল মসীহ সানি আমাদেরকে শিখিয়েছেন, তিনি বলছেন যে যদি কেউ সমস্ত হজের সমস্ত রীতিনীতি পালন করে এবং মুজদালিফাতে যায়, মিনাতে যায় এবং কাবা গৃহে তওয়াফ করে, সাই করে, বাকি যা আছে সব করার পরও যদি আরাফাতে না যায়, তাহলে তার হজ স্বয়ংসম্পূর্ণ হবে না, তার হজ পূর্ণ হজ বলে পরিগণিত হবে না। অতএব আল্লাহ তাআলা যেভাবে শিখাচ্ছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেভাবে শিখিয়েছেন ঠিক সেভাবেই হজ করতে হবে। অতএব হে মক্কাবাসী, তোমরা যারা মুজদালিফাতে অবস্থান করে সেখান থেকে ফেরত আসো, তোমাদের জন্য আদেশ, তোমরা অবশ্যই আরাফাতের ময়দানে যাবে এবং আল্লাহ যেভাবে শিখিয়েছেন তোমরা সেভাবে সেখানে ইবাদত করবে। এরপর বলা হচ্ছে, ওয়াস্তাগফিরুল্লাহ সুম্মা আফিজু মিন হাইসু আফাজান নাস ওয়াস্তাগফিরুল্লাহ, এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, অনেক বেশি ইস্তেগফার করবে, ইন্নাল্লাহ গফুরুর রহিম, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করবেন, কারণ আল্লাহ অতীব ক্ষমাশীল পরম দয়াময়। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম আমাদেরকে দীর্ঘ তফসির উল্লেখ করেছেন বিভিন্ন পুস্তকের মাঝে যে ইস্তেগফার কিভাবে করতে হয়। গতকাল কয়েকটি বিষয়ে উল্লেখ করা হয়েছে, আজকে আরও কয়েকটি বিষয় আছে যেগুলো আপনাদের সামনে বলে দিতে চাই। যে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম আমাদেরকে শিখিয়েছেন যে ইস্তেগফার করলে কী কী লাভ হয়, তার ভিতরে হুজুর বলেছিলেন যে ইস্তেগফার করলে যাদের সন্তান লাভ হয় না, তারা যদি ইস্তেগফারের সঠিক অর্থ জেনে ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দান করবেন। যাদের সম্পদে উন্নতি হয় না, যাদের আয় রোজগারে উন্নতি হয় না, তারা যদি ইস্তেগফারের সঠিক অর্থ জেনে ইস্তেগফার করেন, তাহলে আল্লাহ তাআলা তাদের আয় রোজগারে উন্নতি দিবেন, তাদের সম্পদে সমৃদ্ধি দান করবেন। তো ইস্তেগফারের আসল অর্থ কী হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের পুস্তক থেকে জানতে পারি। এছাড়া 8 সেপ্টেম্বর 1904 সালে আল বদর পত্রিকায় হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম ইস্তেগফারের বিষয়ে উল্লেখ করেছিলেন, সেটি আমি আপনাদেরকে শুনিয়ে দিতে চাই। মসীহ মওউদ আলাইহিস সালাম বলছেন, জব ইনসানকে নফস কা তজকিয়া হো জাতা হে, যখন মানুষের আত্মা পরিশুদ্ধ হয় তো খোদা উসকা মুতাওয়াল্লি আর মুতাকাফেল হো জাতা হে, তখন আল্লাহ তাআলা তার অভিভাবক হয়ে যান। আর জৈসে মা বচ্চে কো গোদ মে পরবরিশ করতি হয়, যেভাবে একজন মা তার সন্তানকে নিজ ক্রোড়ে লালন পালন করেন, ইসি তরহ ও খোদা কি গোদ মে পরবরিশ পাতা হয়, ঠিক একইভাবে সেই ব্যক্তি, সেই আত্মা আল্লাহ তাআলার ক্রোড়ে, আল্লাহ তাআলার কোলে সে লালিত পালিত হতে থাকে। আর এই হালাত হে খোদা কা নূর উসকে দিল পর গির কর কুল দুনিয়াবি আশ্রয় কো জ্বালা দেতা হে, তখন আল্লাহ তাআলার নূর তার হৃদয়ের উপর পতিত হয় এবং জাগতিক সকল কামনা বাসনা জ্বালিয়ে পুড়ে সারখার করে দেয়, আর ইনসান এক তবদিলি আপনি অন্দর মাহসুস করতা হে, তখন মানুষ তার হৃদয়ের মাঝে এক ধরনের পরিবর্তন উপলব্ধি করতে পারে, লেকিন এসি হালাত মে ভি উসে হরগিজ মুতমায়েন না হোনা চাহিয়ে, কিন্তু এই অবস্থা আসার পরও
মানুষের নিশ্চিন্ত হয়ে বসে থাকা উচিত নয় কে আব ইয়ে তাকাত মুঝমে মুস্তাকিল তৌর পর পেদা হো গই হে। এটি মনে করা উচিত না যে এখন আমার মাঝে তো এই শক্তি চিরস্থায়ীভাবে সৃষ্টি হয়ে গেছে, আর কবি যায় না হোগি, আর এমনও মনে করা উচিত না যে এটি কখনো বিনষ্ট হবে না। ইনসান কো জো রোশনি আতা হতি হো ভি মুস্তাকিল নেহি হতি, মানুষ যে নূর আল্লাহর পক্ষ থেকে লাভ করে এটি চিরস্থায়ী নয় বলকে আরজি হতি হে, বরং তা ক্ষণস্থায়ী, আর হমেশা উসে আপনে সাথ রাখনে কে লিয়ে ইস্তেগফার কি জরুরত হে। অতএব এটি সর্বদা নিজের সাথে রাখার জন্য ইস্তেগফার করতে থাকা উচিত। আম্বিয়া যে ইস্তেগফার করতে হ্যাঁ, নবীরা যে ইস্তেগফার করে থাকেন, উসকি ভি এহি ওয়াজা হতি হে, তার কারণ এটি কে ও উন বাতো সে আগাহ হতে হ্যাঁ, তারা এই বিষয়টি খুব ভালো করে জানেন, আর উনকো খতরা লাগা রহতা হে কে নূর কি জো চাদর হমে আতা কি গই হে, আর তারাও সর্বদা সন্দিহান থাকেন যে আমাদেরকে যে নূরের চাদর দান করা হয়েছে এসা না হো কে ও ছিন যাবে, এমন যেন না হয় যে এটি আল্লাহ আমাদের কাছ থেকে ছিনিয়ে নেন। কোই নবী জিস কদর জ্যাদা ইস্তেগফার করনে ওয়ালা সাবেত হোগা, কোনো নবী যত বেশি ইস্তেগফার করবেন, যত বেশি ইস্তেগফারকারী বলে সাব্যস্ত হবেন, উসি কদর উসকা দরজা বড়া আর বুলন্দ হোগা, ততই তার মর্যাদা মহান এবং সুউচ্চ হতে থাকবে। লেকিন জিসকো ইয়ে হালাত হাসিল নেহি তো ও খতরা মে হ্যাঁ, যার অবস্থা এমন নয় সে বিপদে আছে, আর মুমকিন হে কে কিসি ওয়াক্ত ও হালাক হো যায়েঙ্গে, খুব সম্ভব যে কোনো সময় সে ধ্বংস হয়ে যেতে পারে। আল বদর 8 সেপ্টেম্বর 1904। ইস্তেগফারের ব্যাপারে হজরত মসীহ মওউদ আলাইহিস সালাম আরও বলেছেন, প্রত্যেক আদম সন্তান নিজের মাঝে এক প্রকার ঋতুস্রাবের অপবিত্রতা ধারণ করে, কিন্তু যে সত্যনিষ্ঠ হৃদয়ে খোদার প্রতি ঝুঁকে পড়ে তখন সেই ঋতুস্রাব তাকে এক পবিত্র সন্তানের দেহে পরিণত করে দেয়। এরই ভিত্তিতে খোদাতে বিলীনকে আল্লাহর সন্তান বলা হয়, কিন্তু সে খোদার জাগতিক বা বাস্তবিক কোনো সন্তান না, কেননা এ এমন ধরনের কথা তো কুফুরি। খোদা তো সন্তান থেকে পবিত্র, তাই এই যে কথা বলা হচ্ছে এটি রূপকভাবে, অর্থাৎ সে রূপকভাবে খোদার সন্তান, সে সন্তানের ন্যায় আল্লাহকে স্মরণ করতে থাকে, আর এই পদমর্যাদার দিকেই পবিত্র কুরআনে ইশারা করেছে, ফাজকুরুল্লাহ কা যিক্রুকুম আবাআকুম, তোমরা আল্লাহকে সেভাবেই স্মরণ করো যেভাবে তোমরা তোমাদের পিতৃপুরুষদের স্মরণ করে থাকো, অর্থাৎ খোদা তালাকে এমন ভালোবাসা এবং আবেগের সাথে স্মরণ করো যেভাবে সন্তান তার পিতাকে স্মরণ করে। এ কারণেই প্রত্যেক ঐশী কিতাবে খোদাকে আব অথবা পিতা নামে অবহিত করা হয়েছে, আর রূপকভাবে খোদা মায়ের সাথেও একটি সাদৃশ্য রাখে। যেভাবে মা তার পেটের সন্তানকে লালন পালন করে, যেভাবে মা তার পেটের সন্তানকে লালন পালন করে, এমনইভাবে খোদাতালার প্রিয় বান্দা খোদাতালার ভালোবাসার কোলে লালিত পালিত হয়, ফলে এক নোংরা স্বভাব থেকে এক পবিত্র দেহ সে লাভ করে। তাই আউলিয়াদেরকে সুফিরা আল্লাহর পুত্র বলে সম্বোধন করে থাকে, এটি একটি রূপক, অন্যথায় আল্লাহ তো পুত্র সন্তান থেকে পবিত্র বা সন্তান থেকে পবিত্র। হাকিকাতুলহি রুহানি খাজায়েন 22তম খণ্ড পৃষ্ঠা 582। অতএব এখানে আল্লাহ তাআলা সূরা আল বাকারায় যেখানে 201 নম্বর আয়াতে বলেছেন, ফাজকুরুল্লাহ কা যিক্রিকুম আবাআকুম আও আশাদ্দা যিক্রান, এটিরই তফসির হজরত মসীহ মওউদ আলাইহিস সালাম এখানে করেছেন। এখন মসীহ মওউদ আলাইহিস সালাম যে একটু আগে আমি যেটি পড়লাম যে উল্লেখ করেছেন যে মানুষের একটা অবস্থা হয় ঋতুবর্তী মহিলাদের ন্যায়, যে সকল মহিলাদের ঋতু হয় তাদের জন্য যেভাবে
নামাজ এবং রোজা রাখা এটি আল্লাহ তাআলা তাদের জন্য এই সময় নিষিদ্ধ করেছেন, অর্থাৎ এই সময় যেহেতু তারা অপবিত্র অবস্থায় থাকে তাদের জন্য এটি বৈধ নয় নামাজ এবং রোজা। ঠিক একইভাবে মানুষের মাঝেও এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয় যে তখন তার এই অবস্থা বিরাজ করে, অর্থাৎ ঋতুবর্তী মহিলাদের একটা যে অবস্থা এই অবস্থা মানুষের মাঝে বিরাজ করে। এটি আহমদীদের পক্ষ থেকে হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের উপর আপত্তি করা হয় যে তিনি এই কেমন কথা বলেছেন, এটি কোনো কথা হলো যে ঋতুস্রাবের সাথে তিনি একজন মানুষের তুলনা করেছেন, এটি একটি জঘন্য কথা। তো আমি চিন্তা করলাম যে এই বিষয়টি আপনাদেরকে বলে দেওয়া দরকার যে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম যে সুফিদের তত্ত্বের উল্লেখ করেছেন, অর্থাৎ সুফিরা এটাকে কীভাবে নিয়েছেন, তো এখান থেকে আমাদের এই আপত্তিটার খণ্ডন করা দরকার যারা বলে থাকে যে মসীহ মওউদ আলাইহিস সালাম এখানে তো একটা বাজে কথা বলেছেন। তো এটি যদি সুফিরা বলে থাকেন এবং সুফিদের ভাষা হয়ে থাকে তাহলে আমাদেরকে নিশ্চিতভাবে স্বীকার করে নিতে হবে যে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম যে কথা বলেছেন এটি এমন এক আধ্যাত্মিক কথা যেটি যাদের হৃদয় পবিত্র নয় তারা বুঝতে পারবে না, যাদের হৃদয় পবিত্র তারা এই বিষয়গুলো খুব ভালো করে বোঝেন। এই বিষয়টি আপনাদের সামনে উল্লেখ করছি যেভাবে রুহুল বায়ান জির আয়াত ওয়াকাদ্দিমুল আনফুসিকুম ওয়াত্তাকুল্লাহ এই আয়াতের তফসিরে এসেছে, কামা আন্না লিন নিসা এ মাহিজান ফি জাহিরে ওয়াহুয়া সাবাবু নুকসানি ঈমানিহিন্না লে মানইহিন্না আনিস সালাতে ওয়াসসাউমে ফাকাজালিকা লিরিজালে মাহিজুন মাহিজুন ফিল বাতেনে ওয়াহুয়া সাবাবু নুকসানি ঈমানিহিম লে মানইহিম আন হাকিকাতিস সালাত। রুহুল বায়ান জিরে আয়াত ওয়াকাদ্দিমু লি আনফুসিকুম ওয়াত্তাকুল্লাহ, অর্থাৎ বলা হচ্ছে যেভাবে মহিলাদের বাহ্যিক ঋতুস্রাব হয় যা তাদের ইমানের ঘাটতির কারণ হয় তথা তাদেরকে নামাজ এবং রোজা পালনে এটি বাধা দেয়, এমনইভাবে পুরুষেরও অভ্যন্তরীণভাবে ঋতুস্রাব হয় আর তা তাদের ইমানে ঘাটতির কারণ হয় আর তাদেরকে নামাজের প্রকৃত উদ্দেশ্য বুঝতে অক্ষম করে দেয়। অতএব যে ব্যক্তি নামাজের প্রকৃত অর্থ সম্বন্ধে অবগত নয় সুফিদের মতে সে ঋতুস্রাবের রোগী। ঠিক একইভাবে তাজকিরাতুল আউলিয়া আনোয়ারুল আজকিয়া তাজকিরাতুল আউলিয়াতে উল্লেখ করা আছে ফরিদুদ্দিন আত্মার রচিত যে তাজকিরাতুল আউলিয়া এর 450 নম্বর পৃষ্ঠা, উর্দু অনুবাদ 450 নম্বর পৃষ্ঠা, সেখানে লেখা আছে যেভাবে মহিলাদের ঋতুস্রাব হয় পুরুষের ইচ্ছা আকাঙ্ক্ষার পথেও ঋতুস্রাব হয়, আর পুরুষের যে ঋতুস্রাব তা হয় পুরুষের মুখ থেকে মুখগহ্বর থেকে। এমনও মুরিদ আছে যারা এই ঋতুস্রাব অবস্থায় থেকে যায় আর এর থেকে তারা কখনো পবিত্র হতে পারে না। আরও আছে হযরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহে তার ব্যাপারে শেখ ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহে তিনি লিখছেন যে একবার হযরত বায়েজিদ বোস্তামি তিনি মসজিদের দরজার উপর দাঁড়িয়ে আছেন, মসজিদে প্রবেশ করতেছেন না এবং মসজিদের দরজায় দাঁড়িয়ে কাঁদছেন, অজর ধারায় কেঁদে চলেছেন। তো তাকে লোকেরা জিজ্ঞেস করলো যে ইমাম সাহেব আপনার কী হয়েছে, আপনি মসজিদে প্রবেশ করতেছেন না এবং মসজিদের দরজায় দাঁড়িয়ে আপনি কান্নাকাটি করছেন, কী ব্যাপার? তিনি বললেন যে আমি আমার অবস্থা এখন ঋতুস্রাব মহিলাদের ন্যায় পাচ্ছি, আমার অবস্থা এখন ঋতুস্রাবের অবস্থা আর তাই আমি মনে করছি যে আমি এখন অপবিত্র আর এজন্যই আমি মসজিদে প্রবেশ করা থেকে ভয় পাচ্ছি। এটি তাজকিরাতুল আউলিয়া বাব জিক্রে খাজা বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি এটিতে রয়েছে, এটি চিরাগউদ্দিন সিরাজদ্দিন সাফা 108 নম্বর পৃষ্ঠায় এটি উল্লেখ রয়েছে। অনেক গায়রামদি তারা প্রশ্ন করে থাকে যে আচ্ছা ইমামরা বলে থাকতে পারেন, মুজাদ্দিদরা বলে থাকতে পারেন
কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি কখনো এরকম শব্দ ব্যবহার করেছেন? হাদিসে এসেছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেজ নিফাসের সাথেও মানুষের অবস্থার বর্ণনা দিয়েছেন। হাদিসে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কিজবু হাইজুর রাজুলে ওয়াল ইস্তিগফারু তাহারাতুহু। মিথ্যা হলো পুরুষের হেজ, মিথ্যা হলো পুরুষের ঋতুস্রাব, আর ইস্তিগফার হলো এই ঋতুস্রাব থেকে পরিত্রাণ পাওয়ার মাধ্যম বা উপায়। ফেরদাউসুল আখবার দায়লামি সাফা পৃষ্ঠা 161 বর্ণনা করছেন হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে পুরুষের মিথ্যা হলো পুরুষের ঋতুস্রাব, আর ইস্তিগফার হলো পবিত্রতা অর্জন। অতএব যারা মসীহ মওউদ ইসলামের উপর আপত্তি করে তাদের ব্যাপারে আমরা বলতে পারি যে তাদের ধর্মের জ্ঞান নাই, ধর্মের বুদ্ধি নাই, কুরআনের যে মাহাত্ম্য সে সম্বন্ধে তাদের জ্ঞান নাই, এবং আল্লাহ তাআলা তাদের হৃদয় যেহেতু পবিত্র করেন নাই, এজন্য তারা হযরত মসীহ মওউদ ইসলামের উপর আপত্তি করে। অতএব পবিত্র ব্যক্তিদের উপর আপত্তি করার আগে 100 বার চিন্তা করা উচিত। এই বিষয়টি বলতে গিয়ে আমার একটা কথা স্মরণ হলো, আজকেও পত্রিকায় দেখলাম যে পাকিস্তানের যে রাজনীতিবিদ ইমরান খান, কিছুদিন আগে আমি একটি ভিডিওতে দেখলাম যে সে হযরত মসীহ মওউদ ইসলামকে গালিগালাজ করছে এবং আহমদিয়া মুসলিম জামাতের বিরুদ্ধে বিষোদ্গার করছে একটা মজলিসে। সেখানে গিয়ে সে আহমদিরা অমুসলিম, আহমদিরা কাফের, কাদিয়ানি কাফের, কাদিয়ানিদের এই করা বৈধ নয়, ওই করা বৈধ নয়, তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে, তাদেরকে এই এই ক্ষেত্রে বাধা দিতে হবে, মানে যত ধরনের বিষোদ্গার করা যায় সে তার পলিটিক্সের কারণে, রাজনীতির কারণে এগুলো করলো। তো আমি সেদিন চিন্তা করলাম যে এই লোক, সে একজন রাজনীতিবিদ, সে আহমদীদের ব্যাপারে কি জানে, ধর্মের তার কি জ্ঞান আছে, সে কেন এভাবে বিষোদ্গার করছে? তো আজকে গিয়ে আল্লাহ তাআলা এ বিষয়ে পরিষ্কার করে দিলেন যে এই ব্যক্তি, অর্থাৎ যারাই হযরত মসীহ মওউদ ইসলামের উপর আপত্তি করেছে, বিষোদ্গার করেছে, মিথ্যা অপবাদ দিয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা একটা বড় অবস্থানে নিয়ে যান এবং তাদেরকে এমন উপরে উঠান যে সেইখান থেকে পড়ার পর তাদের আর ওঠার সুযোগ থাকে না। তো আজকে পত্রিকায়, আজকে প্রথম আলোতে বা গতকালের প্রথম আলোতে সেখানে উল্লেখ করা হয়েছে যে তার সাবেক যে স্ত্রী ছিলেন, যার সাথে তার তালাক হয়ে গেছে, সেই স্ত্রী একটি জীবনী লিখেছেন যেটি এখনও প্রকাশিত হয় নাই, তার যতটুকু অংশ প্রকাশ পেয়েছে। সেখানে তিনি উল্লেখ করেছেন যে আমার স্বামী ইমরান খান তিনি চরম মিথ্যাবাদী এবং আমি তার সাথে থাকা অবস্থায় আমি দেখেছি যে নামাজ পড়ে না এবং সে রোজাও রাখে না। তো আরও অনেক বিষয় তার সামনে, তার বিষয়ে পরিষ্কার হয়ে যাবে। অতএব হযরত মসীহ মওউদ ইসলামের সাথে আল্লাহ তাআলা যে প্রতিশ্রুতি ছিল যে যে তোমাকে অপদস্থ করার চেষ্টা করবে আমি তাকে অপদস্থ করে ছাড়বো, আর যে তোমাকে সাহায্য করবে আমি তাকে সাহায্য করব। অতএব আল্লাহ তাআলার এই প্রতিশ্রুতি আমরা প্রতিদিন অক্ষরে অক্ষরে পূর্ণ হতে দেখছি। আজকেও এটি দেখে আমার হৃদয় আল্লাহ তাআলার প্রতি আরও বিশ্বাসে সমৃদ্ধ হয়েছে, এই জন্য আমি আজকে বিষয়টি আপনাদের সামনে উল্লেখ করলাম। আশা করি আপনারা সামনে আরও অনেক বিষয় দেখতে পাবেন এই মিথ্যাবাদীর ব্যাপারে। এ বিষয়ে আর একটু বলা দরকার যে সূরা আল বাকারা 201 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ফাসকুরুল্লাহ কা জিক্রিকুম আবাকুম আও আশাদ্দা জিক্রান, তোমরা আল্লাহকে স্মরণ করো হজের যাবতীয় কাজ সুসম্পন্ন হওয়ার পর সেভাবে স্মরণ করে যেভাবে তোমাদের পিতৃপুরুষদেরকে তোমরা স্মরণ করে থাকো। হযরত খলিফাতুল মসীহ সানি আমাদেরকে একটি বিষয়, নতুন বিষয়ের উল্লেখ করে জানিয়েছেন যে আগে যারা হজ করত, বিশেষ করে আরববাসী, তারা হজ করার পর এই মুজদালিফাতে বসে অথবা মিনাতে বসে তারা বৈঠক করত এবং এই বৈঠকের মাঝে তারা তাদের পিতৃপুরুষের কারনামা, পিতৃপুরুষের যে তাদের সফলতা, এই সফলতার বিষয়ে তারা
উল্লেখ করত এবং কার পিতা কার দাদা তার পিতৃপুরুষ কত বেশি বড় বড় কাজ করেছে সেসব বিষয়ে তারা উল্লেখ করত। বিশেষ করে তারা কত বড় বড় যুদ্ধ করেছে এবং যুদ্ধে কতগুলো যুদ্ধে তারা বিজয় লাভ করেছে এসব বিষয়ে অর্থাৎ তাদের পিতৃপুরুষের যেসব কার্যক্রম পূর্বে বড় বড় কাজ তারা করেছে সেসব বিষয় নিয়ে তারা আলোচনা করত এবং ফখর করত, বড়াই করত, দম্ভ করত। আল্লাহ তাআলা এখানে বলছেন যে তোমরা তোমাদের পিতৃপুরুষদেরকে যেভাবে স্মরণ করছো এই স্মরণ করার চেয়ে আল্লাহকে তোমরা বেশি বেশি স্মরণ করো, বরং তার চেয়ে বেশি স্মরণ করো। এ বিষয়ের তফসির লিখতে গিয়ে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম এখানে উল্লেখ করছেন আল হাকাম পত্রিকার ছয় নভেম্বর থেকে সতেরোই নভেম্বর দশ মে ১৯০২ সালে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম এটি উল্লেখ করেছিলেন যে হযরত সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি তো আমার প্রভুকে আল্লাহ তাআলার চেহারায় দেখেছি, আল্লাহর চেহারায় আমি আমার প্রভুকে দেখেছি। মসীহ মওউদ আলাইহিস সালামের উপর আপত্তি করা হয়, এখানে আপত্তির খণ্ডন হয়ে যাচ্ছে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেছেন যে আমি একবার এক রাতে স্বপ্নে আমার পিতার চেহারায় আল্লাহ তাআলাকে দেখলাম এবং দেখলাম যে তিনি অনেক প্রতাপান্বিত এবং রাজত্বকালীন সময়ে তাই তিনি বড় হিম্মতওয়ালা ছিলেন। আমি দেখেছি যে তিনি এক মহান সিংহাসনে সমাসীন আর আমার মনে উদ্রেক করা হলো যে ইনি হলেন আল্লাহ। মসীহ মওউদ আলাইহিস সালাম এর ব্যাখ্যা দিচ্ছেন। মসীহ মওউদ আলাইহিস সালাম বলছেন যে এর রহস্য হলো বাবা যেহেতু দয়ামায়া মমতায় অনেক মহান হন আর সম্পর্ক ও নৈকট্যে প্রবল হন, তাই আল্লাহ তাআলাকে পিতার চেহারায় দেখা এর অর্থ হলো আল্লাহ তাআলার সাথে সুসম্পর্ক এবং ভালোবাসার এটি বহিঃপ্রকাশ। তাই পবিত্র কোরআনে এসেছে কা জিক্রিকুম আবা আকুম আও আশাদ্দা জিক্রা, আর আমার ইলহামের মাঝেও এই বিষয়টি আছে, আল্লাহ তাআলা আমার প্রতি ইলহাম করেছেন। আল্লাহ বলেছেন আন্তা মিন্নি বে মঞ্জিলাতে আওলাদি, এবং তা পবিত্র কোরআনের এ আয়াতেরই সত্যায়ন করে। এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ামিনহুম মাইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার, এবং তোমাদের মধ্যে কতক আছে যারা বলে হে আমাদের প্রভু আমাদিগকে ইহকালে কল্যাণ দাও এবং পরকালেও কল্যাণ দান করো এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করো। আমি একটি বিষয় ছেড়ে যাচ্ছি। ২০১ নম্বর আয়াতে প্রথমে বলা হচ্ছে ফামিনান্নাসে মাইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, যারা বলে হে আমাদের প্রভু আমাদেরকে এই পার্থিব জীবনের কল্যাণ দান করো, এই কথা যারা বলে তাদের জন্য আখিরাতের কোনো অংশ লাভ হবে না। হযরত খলিফাতুল মসীহ সানি এখানে এই আয়াতের তফসির করতে গিয়ে বলেছেন যে অনেকে আছে যে যারা শুধু বলে যে হে আল্লাহ আমাদের পার্থিব জগতে সুখ স্বাচ্ছন্দ্য দাও, আর এটি মূলত বলে খ্রিস্টানরা, যেভাবে মতে উল্লেখ করা হয়েছে যে সেখানে তাদেরকে দোয়া শেখানো হয়েছে যে হে আল্লাহ হে প্রভু তুমি আমাদেরকে দৈনন্দিন রুটি দাও। এটি মথির ৪ অধ্যায়ের ১১ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। তো একইভাবে এই খ্রিস্টান জাতি এবং ইহুদি জাতি তাদের চাওয়া পাওয়া শুধুমাত্র জাগতিকতা, আর এই জন্যই আল্লাহ তাআলা তাদেরকে আধ্যাত্মিকতা থেকে একেবারেই রিক্ত হস্ত করে দিয়েছেন। আধ্যাত্মিকতা তাদের মাঝে কিছুই নাই, শুধু জাগতিকভাবে তারা যেহেতু আল্লাহর কাছে জাগতিকতা চেয়েছে আল্লাহ তাদেরকে জাগতিকতা ঢেলে দিয়েছেন, কিন্তু আধ্যাত্মিকতা তাদের মাঝে নেই। কিন্তু বলা হচ্ছে ওয়া মিনহুম মাইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার, যারা বলে যে হে আল্লাহ আমাদেরকে জাগতিক স্বাচ্ছন্দ্য দাও এবং পরকালের কল্যাণও দান করো এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করো, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন যে এরা এমন লোক, তারা যা অর্জন করেছে এর দরুন তারা এর বড় অংশ পাবে আর নিশ্চয় আল্লাহ গ্রহণে তৎপর। এই যে দোয়া করা হচ্ছে,
বুখারি শরীফে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এসেছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সবসময় এই দোয়াটি করতেন, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার। হুজুর বলছেন যে এই যে দোয়া শেখানো হয়েছে, এখন জাগতিক কল্যাণ চাওয়া হচ্ছে, আধ্যাত্মিক কল্যাণ চাওয়া হচ্ছে? আধ্যাত্মিক কল্যাণ চাইলেই তো হতো, জাগতিক কল্যাণ চাওয়ার কী দরকার ছিল? হুজুর বলছেন যে জাগতিক কল্যাণ এই জন্য চাওয়া হচ্ছে যে জাগতিকভাবে যদি মানুষ স্বয়ংসম্পূর্ণ না হয়, সুস্থ দেহের অধিকারী না হয়, সে যদি সুস্থ না থাকে তাহলে পরকালের জন্য সে কি সংগ্রহ করতে পারবে? সে তো সারা জীবন অসুস্থ অবস্থায় থাকবে, সে তো পরকালের কোনো পাথেও নিয়ে যেতে পারবে না। এই জন্য জাগতিকতাও আল্লাহর কাছে চাওয়া হয়েছে। আর এখানে হাসানাতান দ্বারা কি বোঝানো হচ্ছে? হাসানাতান দ্বারা বোঝানো হচ্ছে, হে আল্লাহ যদি তুমি আমাদেরকে রুটি দাও তবে হালাল রুটি দাও, শুধু হালাল নয় এমন রুটি দাও যেটি হজম হবে, আমরা যেন হজমও করতে পারি। হে আল্লাহ তুমি আমাদেরকে যদি কাপড় দাও তাহলে হালাল কাপড় দাও, হালাল পোশাক দাও, তাইয়েব পোশাক দাও, প্রয়োজন অনুসারে দাও, নগ্নতা ঢাকার জন্য দাও, এবং যেমন কাপড় আমাদের ভালো লাগে আমরা পছন্দ করি ঠিক তেমন কাপড় আমাদেরকে দাও। এরপর হাসানাতান অর্থ, হে আল্লাহ তুমি আমাদেরকে এমন স্ত্রী দান করো যে স্ত্রী মমতাশীল হবে আমাদের জন্য, যে আমাদের সাথে সমমনা হবে, আমাদের মনের সাথে যেন তাদের মিল হয়, আমাদের সাথে যেন তাদের ভালোবাসা সমান সমান হয় এবং তারা যেন পুণ্যকর্মে প্রতিযোগিতাকারী হয়। শুধু তাই না, আল্লাহ আমাদেরকে এমন স্ত্রী দান করো তারা যেন বন্ধা না হয়, তারা যেন সন্তান জন্মদানে সক্ষম হয়। শুধু তাই না, তারা যেন সন্তানকে উত্তমভাবে লালন পালন করতে পারে। এরপর বলছেন যে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতান, এ জগতের হাসানা দান করো, এর মাঝে যদি হে আল্লাহ তুমি আমাদেরকে বাড়িঘর দাও তাহলে বরকতময় বাড়ি দিও, এমন বাড়ি দিও না যে বাড়িঘরে রোগ জীবাণু ভরা থাকে, এমন বাড়ি দাও যে বাড়িতে কোনো ধরনের রোগ জীবাণু থাকবে না এবং এই রোগ জীবাণু আমাদেরকে ক্ষতি করবে না, আর এই বাড়িতে কোনো মন্দ বিষয়ও যেন না থাকে যেটির মন্দ প্রভাব আমাদের উপর বিস্তার লাভ করতে পারে, আর সেই বাড়ির প্রতিবেশীরাও এমন যেন না হয় যারা আমাদেরকে কষ্ট দেবে, বরং তারা যেন এমন হয় যে আমাদের সাথে বন্ধুসুলভ আচরণ করবে, আমাদের প্রতিবেশী যেন আমাদের সাথে বন্ধুসুলভ আচরণ করে, আর এমন বাড়ি দিও যে বাড়ির যে মহল্লায় অবস্থান করবে যে বাড়ি, সেই মহল্লার অধিবাসীরা যেন উত্তম চরিত্রের অধিকারী হয়, কোনো মন্দ স্বভাবের মহল্লাবাসী যেন না হয়, আর সেই বাড়ি এমন শহরে যেন হয় যে শহর আমাদের জন্য তুমি কল্যাণময় করেছো। আরও দোয়া শেখাচ্ছেন, হে আল্লাহ আমাদেরকে এমন সরকার দাও এবং এমন সরকার প্রধান দাও যিনি আমাদের উপর দয়া করবেন, দয়াশীল হবেন, এবং তারা যেন তাকওয়াশীল হয় এবং ন্যায়পরায়ণ হয়। এই দোয়ার মাঝে আরও শেখানো হচ্ছে যে হে আল্লাহ আমাদেরকে এমন শিক্ষক দান করো যে শিক্ষক সত্যিকার অর্থে জ্ঞানী হবে, আধ্যাত্মিক জ্ঞানে জ্ঞানী হবে, জাগতিক জ্ঞানে জ্ঞানী হবে, এবং এই শিক্ষকরা যেন আমাদেরকে উত্তমভাবে পাঠদান করে, অনুগ্রহের সাথে পাঠদান করে, এবং শিক্ষক যেন আমাদের উপর কোনোরূপ অত্যাচার না করে। এরপর শিখাচ্ছেন, হে আল্লাহ তুমি আমাদেরকে এমন বন্ধু দাও যে আমাদের জন্য হিতাকাঙ্ক্ষী হবে, আমাদেরকে ভালোবাসবে, আমাদের বিপদের বন্ধু হবে, অর্থাৎ হে আল্লাহ জগতে যত ধরনের হাসানা হতে পারে সব ধরনের হাসানা তুমি আমাদেরকে দান করো। হযরত মসীহ মওউদ আলাইহিস সালামও এটার ব্যাখ্যা দিয়েছেন। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ তাআলা নে জো ইয়ে দোয়া তালিম ফরমায়ে কে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা, আল্লাহ তাআলা এই যে দোয়া শিখিয়েছেন যে হে আল্লাহ তুমি আমাদেরকে এ জগতের হাসানা দাও, এই জগতের কল্যাণ রাজি দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানাতা, এবং আখিরাতের হাসানাও আমাদেরকে দান করো, ইসমে ভি দুনিয়া কো মুকদ্দম কিয়া হে, লেকিন কিস দুনিয়া কো? মসীহ মওউদ আলাইহিস সালাম বলছেন যে এই যে দোয়া শিখানো হয়েছে
এখানে জাগতিকতাকে প্রথমে বলা হয়েছে, কেন বলা হয়েছে এবং কোন জাগতিকতাকে? হাসানাতুদ দুনিয়াকো, জো আখেরাত মে হাসানাত কি মুজে ভো যাবে, অর্থাৎ সেই হাসানা, সেই কল্যাণ যা এ জগতে পাওয়ার ফলে আমাদের আখেরাতের হাসানার কারণ হবে। ইস দোয়া কি তালিম সে সাফ সমঝ মে আ যাতা হে কে মোমেন কো দুনিয়া কে হুসুল মে হাসানাতুল আখেরা কা খেয়াল রাখনা চাহিয়ে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলছেন যে এই যে দোয়া আমাদেরকে শেখানো হয়েছে এখান থেকে পরিষ্কার বোঝা যায় যে মোমেনের জাগতিক যে কল্যাণ লাভ করা, জাগতিক যে হাসানা, এটি লাভ করার মৌলিক উদ্দেশ্য হল পরকালের হাসানা যেন এর মাধ্যমে সে লাভ করতে পারে। আর সাথী হাসানা তো দুনিয়াকে লফ্স মে উন তমাম বেহতরিন জরায়ে হসুলে দুনিয়া কা জিকির আয়া হে আ গিয়া হে জো কে এক মোমেন মুসলমান কো হসুলে দুনিয়া কে লিয়ে ইখতিয়ার করনি চাহিয়ে। এর সাথে সাথে হাসানাতুদ দুনিয়া যে শব্দটি এসেছে এখানে সমস্ত জাগতিক কল্যাণ রাজি এবং জাগতিক সকল কল্যাণের মাধ্যম এটির উল্লেখ করা হয়েছে, যা একজন মোমেন মুসলমানের এ জগৎ থেকে লাভ করা উচিত। দুনিয়াকে হার এক তরিক সে হাসিল করো, জাগতিকতার যত স্বাচ্ছন্দ্য আছে সকল দিক থেকে এটি অর্জন করার চেষ্টা করো। জিসকে ইখতিয়ার করনে সে ভালাই আর খুবই হি হো, যেগুলো লাভ করার ফলে তোমাদের কল্যাণ হবে, তোমাদের উন্নতি হবে। না ভো তরিক জো কিসি দূসরে বনিনো ইনসান কি তকলিফ রেসা কা মুজিব হো, তবে এমন জিনিস তোমরা চেয়েও না বা এমন পদ্ধতি তোমরা অবলম্বন করো না যার মাধ্যমে অন্যান্য মানুষের ক্ষতি হবে এবং অন্যান্য মানুষ কষ্টের মাঝে পড়তে পারে। না হাম জিনসো মে কিসি আর ও শরম কা বায়স, না স্বজাতির মাঝে কোনো লজ্জা এবং নগ্নতার কারণ হয় এমন জিনিস তোমরা যাতনা করো না। এসি দুনিয়া বেশাক হাসানাতুল আখেরা কা মুজিব হোগি, এমন যদি হয় এমন জাগতিকতা সত্যিকার অর্থে পরকালের কল্যাণ বলে সাব্যস্ত হবে। বস ইয়াদ রাখো কে জো শখস খুদাকে লিয়ে জিন্দেগি ওয়ফ কর দেতা হে, অতএব স্মরণ রাখো যে আল্লাহর জন্য জীবন ওয়ফ করবে, আল্লাহর জন্য জীবন উৎসর্গ করবে। ইয়ে নেহি হতা কে ও বে দস্ত ও বে পা হো যাতা হে, এটি সম্ভব নয় যে সে নিঃস্ব এবং রিক্ত হস্ত হবে। নেহি হরগিজ নেহি, এমনটি কখনোই নয়, বলকে দিন পর লিল্লাহি ওয়ফ ইনসান কো হুশিয়ার পর চাবক দস্ত বনা দেতা হে, বরং ধর্ম এবং আল্লাহর উদ্দেশ্যে যে ওয়াক্ফ করবে তাকে আল্লাহ তাআলা হুশিয়ার এবং আধ্যাত্মিক জ্ঞানে তাকে আধ্যাত্মিক জ্ঞান দান করবেন। সুস্তি আর কুশল উসকে পাস নেহি আতা, তার মাঝে কোনো ধরনের অলসতা আসতেই পারে না। হাদিস মে আম্মার বিন খুজাইমা সে রওয়ায়েত হে কে হযরত উমর নে মেরে বাপ কো ফরমায়া, হাদিসে এসেছে আম্মার বিন খুজাইমা থেকে বর্ণিত হয়েছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেরে বাপ কো ফরমায়া, আমার পিতাকে বললেন কে তুঝে কিস চিজ নে আপনি জমিন মে দরখত লাগানে সে মানা কিয়া, তোমাকে কোন বিষয় এ জগতে এই পৃথিবীতে গাছ লাগাতে নিষেধ করেছে? তো মেরে বাপ নে জবাব দিয়া কে মেয়ে বুড়া হুঁ কল মর যাউঙ্গা, বস উসকো হযরত উমর নে ফরমায়া, তিনি বললেন যে আমি তো বৃদ্ধ হয়ে গেছে, আমার বয়স হয়ে গেছে, আমি কয়েকদিন পরে মারা যাব। হযরত উমর নে ফরমায়া, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কে তুজ পর জরুর হে কে দরখত লাগাবে, তোমার জন্য আবশ্যক যে তুমি গাছ লাগাও। ফের মানে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কো দেখা কে খুদ মেরে বাপকে সাথ মিলকর হামারি জমিন মে দরখত লাগাতে থে, আমি দেখলাম আমার বাবা হযরত উমরের সাথে মিলে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মিলে
আমাদের জমিতে গাছ লাগাচ্ছেন, আর হামারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হামেশা অজুজ আর কুশল সে পনাহ মাঙ্গা করতে থে। আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা এই যে অলসতা থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করতেন। মে ফির কেহতা হুঁ কে সুস্থ না বনো, আমি আবারও তোমাদেরকে বলছি তোমরা অলস হো না। আল্লাহ তালা হুসুলে দুনিয়া সে মানা নেই ফরমাতা, আল্লাহ তালা তো এ জগৎ লাভ করতে নিষেধ করেন নাই, বল্কে হাসানা তো দুনিয়া কি দোয়া তালিম ফরমাতা হে, বরং এ দুনিয়ার যত কল্যাণ রাজি আছে সেসব কল্যাণ আল্লাহর কাছ থেকে চাইতে বলেছেন। আল হাকাম চতুর্থ খণ্ড, ১৬ আগস্ট ১৯০০ সাল, পৃষ্ঠা ৩ এবং ৪। এখানে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম এই বিষয়টি উল্লেখ করেছেন। অতএব মসীহ মওউদ আলাইহিস সালাম বলছেন যে গাছ লাগানো এ দুনিয়ার হাসানার মাঝে একটি অংশ। আমাদের বাড়িতেও আমার দাদা অনেক গাছ লাগিয়েছিলেন এবং সেই গাছের ফল আমরা এখনও ভোগ করে চলেছি, এবং যারা এই গাছ থেকে ফল ভক্ষণ করছে, এই গাছের ফল খাচ্ছে, সেই সাদকা মৃত ব্যক্তিদের কাছে পৌঁছায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি এই পৃথিবীতে কেউ গাছ লাগায়, এই গাছের ফল যদি মানুষ খায় অথবা পশু পাখি খায়, তাহলে যতদিন পর্যন্ত এই গাছ থেকে পশু পাখি বা মানুষ ফল খেতে থাকবে, ততদিন পর্যন্ত এই গাছের সাদকা, এই ফলের সাদকা সেই ব্যক্তির কাছে পৌঁছাতে থাকবে। অতএব মসীহ মওউদ আলাইহিস সালাম যেভাবে আমাদেরকে বলেছেন যে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত, জাগতিক যে কল্যাণ রাজি রয়েছে এগুলো আমাদের অর্জন করার চেষ্টা করা দরকার, এবং এই জাগতিক কল্যাণের দ্বারাই আধ্যাত্মিক কল্যাণ লাভের চেষ্টা করতে হবে। এরপরে যে বলা হচ্ছে যে ওয়াকেনা আজাব আন্নার, শেষে এসে বলা হচ্ছে ওয়াকেনা আজাব আন্নার, হে আল্লাহ জাগতিক কল্যাণ দাও আধ্যাত্মিক কল্যাণও দাও, কিন্তু আমাদেরকে আগুনের আজাব থেকে রক্ষা করো। হযরত খলিফাতুল মসীহ সানি এর ব্যাখ্যা দিচ্ছেন, তিনি বলছেন যে আমাদেরকে আগুনের আজাব থেকে রক্ষা করো, এর দ্বারা ওই আগুনের আজাব নয় যা জাহান্নামের আগুন, বরং এই আগুন জাগতিকতার সাথেও সম্পর্ক রাখে। কেবল জাহান্নামের আগুনের কথা এখানে বলা হচ্ছে না, জাগতিকভাবে যে সকল আগুন রয়েছে সেই সকল আগুন থেকেও আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার জন্য এখানে দোয়া শিখিয়েছেন। কেননা দুনিয়া ও আখিরাত দুটো দোয়ার করার পর আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এরপরে দোয়া করো, ওয়াকেনা আজাব আন্নার, হে আল্লাহ তুমি আমাদেরকে আগুনের আজাব থেকে রক্ষা করো। তাই ওয়াকেনা আজাব আন্নারের অর্থ হল আমাদেরকে জাগতিক আজাব থেকেও রক্ষা করো এবং পারলৌকিক আগুন থেকেও রক্ষা করো। হুজুর বলছেন যে আমরা দেখি যে মানুষ জাগতিক বহু আগুনে নিক্ষিপ্ত থাকে, আগুনে পুড়ে থাকে, বাহ্যিকভাবে দেখা যায় তারা অনেক সুখে আছে, স্বাচ্ছন্দ্যে আছে, অথচ ভিতরে ভিতরে তারা আগুনে জর্জরিত, অনেক ধরনের দুঃখ রয়েছে, অনেক ধরনের কষ্ট রয়েছে, অনেক পরিতাপ রয়েছে, অনেক বিপদাবলী রয়েছে। হাসপাতালে যদি আপনারা যান, হাসপাতালে মাঝে মাঝে গেলে দেখার সুযোগ হয় যে সেখানে মানুষ কত কষ্টের মাঝে আছে। প্রত্যেকটা রোগী যারা হাসপাতালের বিছানায় ভর্তি আছে তাদের যে কষ্ট, এই কষ্ট দেখলে ইস্তেগফার করা ছাড়া আর কোনো উপায় নেই, যে আল্লাহ তাআলা যেন এই কষ্ট আর কাউকে না দেন। হুজুর বলছেন যে জাগতিক যে আগুন এটাও বড় ভয়ঙ্কর হয়ে থাকে, কিন্তু যখন মানুষ আল্লাহর কাছে দোয়া করে আর তাকে বলে, আল্লাহকে বলে হে খোদা আমাকে আগুনের আজাব থেকে রক্ষা করো, তখন খোদা তালা বাধ্য হয় যে সে বান্দাকে আল্লাহ তালা আগুনের আজাব থেকে রক্ষা করেন। অতএব পূর্বে যদি মানুষের জন্য কোনো আজাব নির্ধারিত থেকে থাকে, আল্লাহর পক্ষ থেকে যদি কোনো তকদির থেকে থাকে যে অমুক ব্যক্তি অমুক বান্দা তার জন্য আজাব নির্ধারিত, তার জন্য শাস্তি নির্ধারিত, আগুন নির্ধারিত,
যদি সে ইস্তেগফার করতে থাকে এবং দোয়া করতে থাকে যে ওয়াকিনা আযাবান্নার, তখন তার সেই আগুন ইব্রাহিমের ন্যায় আল্লাহ তাআলা সুশীতল করে দেন, জান্নাতের পরিবেশ বানিয়ে দেন এবং সেই আগুন তাকে আর কোনো ক্ষতি করতে পারে না। হুজুর বলছেন যে শুধুমাত্র এগুলোই যে আগুন তা না, জাগতিক ঝগড়া বিবাদ আগুন হয়ে থাকে। জাগতিকভাবে মানুষ যে ঝগড়া বিবাদ করে এটাও মানুষের জন্য আগুন হয়ে থাকে। আরববাসী পূর্বে তারা কোনো এক কারণে ঝগড়া লাগানোর কারণে কোনো একটি উটকে কোনো এক গোত্রের লোক ক্ষতিগ্রস্ত করেছিল বা মেরে ফেলেছিল, যার কারণে দুই গোত্রের মাঝে যুদ্ধ 40 বছর ধরে তারা যুদ্ধ করেছে। অর্থাৎ 40 বছর ধরে তারা আগুনের মাঝে নিক্ষিপ্ত ছিল। অতএব ঝগড়া বিবাদও মানুষের জন্য কত বড় আগুনের কারণ হতে পারে। হজুর বলছেন যে কোন সিপাহী তিনি যুদ্ধের ময়দানে আছেন, তখনও সে এ দোয়া করতে পারে, রব্বানা আতেনা ফিদ্দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার, যে হে আল্লাহ, এই যুদ্ধের যে মন্দ প্রভাব আছে সেই মন্দ প্রভাব থেকেও আমাকে রক্ষা করো। হযরত মুসা মাদ আলাইহিস সালামও এই ওয়াকিনা আযাবান্নারের ব্যাখ্যা দিয়েছেন। হযরত মুসা মাদ আলাইহিস সালাম কি বলছেন আমরা একটু দেখি। হযরত মুসা মাদ আলাইহিস সালাম বলছেন, আগ সে মুরাদ সিরফ ওই আগ নেহি জো কিয়ামত কো হোগি। এখানে যে ওয়াকিনা আযাবান্নার বলা হচ্ছে, এই আগুন দ্বারা শুধুমাত্র কিয়ামতের আগুনকে বুঝাচ্ছে না, বলকে দুনিয়া মে ভি জো শখস এক লম্বি উমর পাতা হে, বরং এ দুনিয়াতেও যে ব্যক্তি দীর্ঘায়ু লাভ করে, ও দেখ লেতা হে কে দুনিয়া মে ভি হাজারো তারা কি আগ হে, সে দেখতে পায় যে এ জগতেও হাজার ধরনের আগুন আছে। তজর্বাকার জানতে হ্যাঁ কে কিসিম কিসিম কি আগ দুনিয়া মে মৌজুদ হে, যারা তজর্বাকার অর্থাৎ যারা গবেষণা করে গবেষণা বিদগণ, তারাও জানেন যে এই জগতে বিভিন্ন ধরনের আগুন রয়েছে। তারা তারা কে আজাব, বিভিন্ন ধরনের আজাব, খফ খুন ফাকার ও ফাঁকে ভয় ভীতি আর খুনোখুনি রক্তারক্তি, আর ফাকার ও ফাঁকে অর্থাৎ ক্ষুধার মাঝে থাকা, দারিদ্রতার মাঝে থাকা, আমরাজ বিভিন্ন ধরনের রোগ বালাই, নাকামিয়া এবং অসফলতা, জিল্লাত আর আদবারকে আন্দেশে লাঞ্ছনা এবং পশ্চাৎপদতার ভয়, হাজারো কিসিমকে দুঃখ বিভিন্ন ধরনের দুঃখ কষ্ট, আওলাদ সন্তানের দ্বারাও মানুষ আগুনে নিপতিত হয়, বিবি স্ত্রীর দ্বারাও মানুষ আগুনের মাঝে নিপতিত হয়, আওলাদ বিবি বগায়রাকে মুতালেক তাকালিফ ও রিশতেদারকে সাথ মুআমেলাত মে উলঝান, স্ত্রী এবং সন্তানদের দ্বারা মানুষ যে কষ্ট পায় সেটাও আগুন, এবং আত্মীয় স্বজনের দ্বারা আত্মীয় স্বজনের সাথে সম্পর্কের অবনতির দ্বারাও মানুষ আগুনের মাঝে নিক্ষিপ্ত হয়। গরজ ইয়ে সব আগ হ্যাঁ, মোট কথায় এই যে বিষয়গুলো বলা হলে সবই আগুন। তো মোমেন দোয়া করতা হে কে সারি কিসিম কি আগো সে হামে বাঁচা, মোমেন আল্লাহর কাছে দোয়া করে থাকে, হে আল্লাহ আমাদেরকে সব ধরনের আগুন থেকে রক্ষা করো। জব হামনে তেরা দামান পকড়া হে, হে আল্লাহ যখন আমরা তোমার আঁচল ধরেছি, তো ইন সব আওয়ারেজ সে জো ইনসানি জিন্দগি কো তলক করনে ওয়ালে হ্যাঁ, অতএব এ সকল বিপদাবলী যা মানুষের জীবনকে তিক্ত করে দেয় আর ইনসানকে লিয়ে বা মঞ্জিলায় আগ হ্যাঁ, যা মানুষের জন্য আগুন সদৃশ, বাঁচায় রাখ, হে আল্লাহ তুমি আমাদেরকে এ সকল আগুন থেকে রক্ষা করো। এখানে আল্লাহ তাআলা রব্বানা আতেনা ফিদ্দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার, এই যে আযাবান্নার দ্বারা আল্লাহ তাআলা এই বিষয়গুলো বুঝিয়েছেন, এটি আল হাকাম পত্রিকা 7ম খণ্ডে 24 মার্চ 1903 সাল পৃষ্ঠা নম্বর 9 এবং 10 হযরত মুসা মাদ আলাইহিস সালাম উল্লেখ করেছিলেন। অতএব আল্লাহ করুন আমরা আল্লাহ তাআলার এই যে শিখানো দোয়া রব্বানা আতেনা ফিদ্দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার আমরা প্রত্যেকদিন নামাজের মাঝে
দৈনিক নামাজের মাঝেও যেভাবে পাঠ করে থাকি, অন্যান্য সময়ও আমরা তাসবিহ হিসেবেও যেন এটি পড়তে পারি এবং সত্যিকারের জাগতিক হাসানা যেন আমরা লাভ করি এবং পারলৌকিক হাসানাও যেন আমরা লাভ করতে পারি এবং জগতের যত ধরনের আগুন আছে এই আগুন থেকে যেন আমরা রক্ষা পেতে পারি। পারলৌকিক যে আগুন আছে সে আগুন থেকেও যেন আমাদেরকে রক্ষা করেন আল্লাহ তাআলা। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।